আলোচিত ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে 2019 সালের 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেফতার হন দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ক্যাসিনো কাণ্ডে ভ্রাম্যমাণ আদালতের করা মামলায় 6 মাসের সাজা শেষ হয়েছে আগেই, আর 11 এপ্রিল রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন মঞ্জুর পান। সবশেষ 219 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর বিশেষ জজ 6 বিচারক আসিফুজ্জামানের আদালত মানবিক কারণে তাকে এই জামিন দেন। জেল হাজতে থাকা অবস্থায় সে আইসিইউতে দীর্ঘদিন যাবৎ থাকে, এই সামগ্রিক বিবেচনায় সুচিকিৎসা এবং ন্যায় বিচারের স্বার্থে আমরা আদালতের কাছে আবেদন করলে আদালত আমাদের সে মানবিক বিবেচনায় আসামিকে জামিন মঞ্জুর করছেন, আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ। জামিনের বিরোধিতা করে আদালতে যুক্তি তুলে ধরেন দুদকের আইনজীবী। 9 জুন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে, এর মধ্যে তাকে পাসপোর্ট জমা দিতে হবে, সে বিদেশ যেতে পারবে না, এবং আগামী তারিখে জামিন থাকতে হলে তাকে মেডিকেলের কাগজপত্র দাখিল করতে হবে। এই সমস্ত গ্রাউন্ডের উপর বেস করে তাকে মাননীয় আদালত বর্তমানে বেদ দিয়েছেন, কিন্তু প্রসিকিউশন পক্ষে আমরা আপত্তি দিয়েছি। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে আনা হয়। জামিনে মুক্তি পেলেও চিকিৎসার জন্য আপাতত হাসপাতালেই থাকছেন ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি জামিনে মুক্তি পেয়েছেন, আল্লাহর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, আর তিনি এখানে কয়েকদিন থাকবেন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।